মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল মানব সেবাই সবচেয়ে সঠিক ধর্ম। তার অনুপ্রেরণায় আলিপুরদুয়ার জেলা পুলিশ নিজের মানবিক মুখ ও মানুষের সাথে মিলতে নানা অনুষ্ঠান করে আসছে মানুষের মাঝে। গত কয়েকদিন ধরে আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানা অন্তর্গত এলাকায় শীত বস্ত্র বিতরণ সহ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সেই রূপে রবিবার 158তম স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে মাদারিহাট থানা অন্তর্গত মুজনাই চা বাগানে দুস্থ মানুষদের কাছে শীত বস্ত্র তুলে দেন আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী, সাথে মধ্যাহ্ন ভোজন করান। পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর সাথে উপস্থিত ছিলেন জয়গা এএসপি কুন্তল ব্যানার্জি, জমি রাজস্ব বিভাগের চেয়ারম্যান মৃদুল গোস্বামী সহ প্রমুখগণ। আজকে দেখুন, সবসে আগে আপনাকে সবকে স্বামী বিবেকানন্দের জন্ম দিবস আছে, 158 ইয়ার্স হয়েছে ওনার জন্ম দিবসে, ওর আপনাকে সবকে বাধাই দেয়। আজকে এই প্রোগ্রাম আমরা এই জন্য করেছিলাম, সবচেয়ে বড় ওনার মূল মন্ত্র ছিল কি মানব ধর্মই সব থেকে বড় সেবা আছে। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী চান কি আমরা যে পুলিশের ভূমিকা আছে একটু আর মানবিক হোক, আর ওনার আসার পরেই আমরা কমিউনিটি ডেভেলপমেন্টের অনেকটা প্রোগ্রাম স্টার্ট করেছি, প্রায় 7-8 বছর থেকে আমরা করছি। ওকেই আগে নিয়ে গিয়ে মানুষের সঙ্গে কী করে ভালো সংবাদ করা যায়, পাবলিক যে আছে ওখানে আমার লোকের কাছে আসে ওর সমস্যা, শুধু ক্রিমিনাল জিনিস নেই, অন্য জিনিস অনেকটা আছে সমাজ ভিতরে যে গলত কাজ হচ্ছে, ইয়া কোনোভাবে আমরা পুলিশ সমাজের মানুষকে একটু হেল্প করতে পারি, ওই জন্য আমরা আজকে প্রোগ্রাম করেছিলাম। আজকে প্রায় এখানে 350 মতো আমরা ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউট করছি, আর প্রায় 1000 লোকের জন্য মধ্যাহ্ন ভোজনের আমরা ব্যবস্থা এখানে করেছি। আর এছাড়া আমরা যে এই ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম করেছি, 13th প্রোগ্রাম ছিল আমার উইদিন আ মান্থ, আর যার ভিতরে আমরা মেনলি ফোকাস করেছি যেখানে টি গার্ডেন্স ক্লোজড আছে, যেখানে মানুষকে একটু অভাব আছে, অর্থের অভাব একটু আছে, ওনাকে একটু কনসেন্ট্রেট করা হয়েছে এইসব জিনিস। তো আজকে এখানে প্রেজেন্স দেখে আমরা খুশি, আর আশা করি মানুষের সহযোগ আমরা পাবো। বন্ধ বাগানে পুলিশের পক্ষ থেকে এখন উদ্যোগ হচ্ছে, এই যে কী বলবেন? এটা তো কমিউনিটি পুলিশিং চলছে, এটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশের মন্ত্রীর দায়িত্বে আছে, আমরা দেখেছি উনি বাংলার দায়িত্ব পাওয়ার পর পুলিশকে জনমুখী করার লক্ষ্যে এই ধরনের নির্দেশ উনি দিয়েছেন। পুলিশকে আরও নিবিড়ভাবে জনসংযোগের মধ্যে যেতে হবে, সেখানে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে এই প্রোগ্রামগুলো চলছে। এটা বোধহয় 12তম না 13তম প্রোগ্রাম, প্রত্যেকটা প্রোগ্রাম একমাত্র কুমারগঞ্জের বাদে প্রত্যেকটি প্রোগ্রামে আমরা গেছি, আমরা দেখেছি, এবং এনারা থানার আন্ডারে সেই জায়গাগুলো বেছে নিয়েছেন যে জায়গাগুলোতে দরিদ্র মানুষের বসবাস বেশি। স্বামী বিবেকানন্দর জন্মতিথি আজকে, আজকের দিনে আপনাদের পাশে প্রশাসন, আপনাদের পাশে প্রশাসন এই বার্তাটাকে দেওয়ার জন্যই আমরা বিভিন্ন চা বাগানে এইরকম ছোট ছোট অনুষ্ঠান করে চলেছি আমাদের মাননীয় এসপি সাহেবের গাইডেন্স অনুসারে। আমরা এখানে 300-350 কম্বল দিচ্ছি, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমাদের সৌভাগ্য যে আপনাদের পাশে আমরা আসতে পেরেছি, আমাদের সৌভাগ্য আপনাদের সাথে আজকে দুপুরে আমরা মধ্যাহ্ন ভোজন করতে পারবো। চেয়ারম্যান, আমরা দেখছি একটু অসাধারণ একটা মুহূর্ত আমরা কমিশনার IPS মিস্টার মানব সিংলা, ডিস্ট্রিক্ট পুলিশ আরো ভালো।